নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। তো দেখো, আজকে এখানে আমি রেডি হয়ে বসে আছি। কেন বলো তো, আজকে আমাদের এখানে ফুটবল উৎসবে যাব। ওই জন্য ফুটবল উৎসবে এত লোক হয় তোমাদের জানা নেই তো। না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে এখানে ফুটবল অনুষ্ঠানে এত লোক হয়। মানে এইটাই তোমাদের সঙ্গে দেখানোর জন্য আমি রেডি হয়ে গেছি। আর দেখো, যাওয়ার ইচ্ছে ছিল না, এই যে এই দুটো যাওয়ার জন্য এমন বায়না ধরেছে। তো শেষমেশ আমরা রেডি হলাম, মা, আমি আর বাচ্চা দুটো। তো দেখো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, শুধু জল দুপাশে আর মাঝখানে রাস্তা, মাঠের রাস্তা দিয়ে আমরা যাব। আর জানো তো, যেখানে খেলাটা হচ্ছে সেটা আমাদের প্রাইমারি স্কুল ছিল ছোটবেলায়। এই রাস্তা দিয়েই আমরা যেতাম, কিন্তু তখন কিন্তু রাস্তাটা এত ভালো ছিল না, মাটির ছিল, অনেক কষ্ট করে স্কুলে যেতাম। আর স্কুলটা না এখান থেকে অনেকটাই দূরে কিন্তু, আর আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি পুরো রাস্তাটা। আর তার থেকে বড় কথা, এখানে কিন্তু অটো বা টোটো এই রাস্তা দিয়ে যায় না, এই রাস্তাটা না পুরোটা হেঁটে হেঁটেই যেতে হয়। হ্যাঁ, যদি ভাড়া করে নিয়ে যাও তাহলে যাবে। আর দেখছো তো, ওই যে লোকজনের মাথা হালকা হালকা দেখা যাচ্ছে, ওই জায়গাটা খেলা হচ্ছে, আর এতটা রাস্তা আমরা হেঁটে 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 যাচ্ছি। তো দেখো, দুদিকে জল আর মাঝখান দিয়ে রাস্তা, আর এখানের প্রত্যেকটা রাস্তা কিন্তু এরকমই, দুপাশে জল আর মাঝখানে রাস্তা। তো প্রথমে পিচ রাস্তা রেখে এবার দেখো একটা ঢালাই রাস্তা ফেলে এবার দেখো ইটের রাস্তায় ঢুকে গেলাম, সেটাও দেখো দুপাশে জল আর মাঝখানে রাস্তা, বেশ ভালোই লাগে কিন্তু দেখতে। তো দেখো, হালকা হালকা বৃষ্টি হয়েছিল এখানে, আর রাস্তাটা এত স্লিপ হয়ে গেছে, আমরা খুব সাবধানেই হাঁটছিলাম আস্তে আস্তে। তো দেখো, এই পাশ দিয়ে অনেক মহিলারাও কিন্তু এই খেলাটা দেখতে যায়। তো দেখো, আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কত লোক এখানে আসে, তোমরা জাস্ট না দেখলে বিশ্বাস করবে না। তো দেখো, এখানে বাইক স্কুটি গ্যারেজ করে আর এখানে রেখে দিয়ে লোকজন খেলা দেখতে যায়। আর এটা না হয় কোন 15ই আগস্ট আর 16ই আগস্ট, দুদিন হয়। তো আমি তো 15ই আগস্টে আসতে পারিনি, তো 16ই আগস্টে ফাইনাল খেলাটা হয়, তো সেই জন্য আমি আজকে এসেছি। তো দেখো, এত বাইক, প্রচুর প্রচুর বাইক। তো দেখো, এরপরে সে ওই যে স্কুলটা দেখা যাচ্ছে ওখানে যাব, আর এই রাস্তা ধরে আমরা উঠবো সামনের রাস্তাটা। এই দেখো, এই রাস্তাটা কিন্তু নদীর সাইডের রাস্তা, দেখো ও পাশটা কিন্তু নদী, আর এটা হচ্ছে উঁচু রাস্তা। তো এই উঁচু রাস্তা ধরে এই নিচে নেমে যাব। এই দেখো কত লোক দেখেছো, এখানে আবার হোটেল, খাবার দাবার প্রচুর পরিমাণে ওঠে, দেখো সব কিছুই ওঠে এখানে। আর এখানে এত লোকজন, কি বলবো, দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর দেখো, ফুটবল উৎসব বলে লেখা আছে। তো দেখো শেষ পর্যন্ত কত লোক তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। এখানে বাচ্চা দিয়ে শুরু করে বড় ছোট সবাই কিন্তু আসে। দেখো এখানে তোমরা কি ভেবেছো, শুধু ছেলে, কিন্তু না, দেখো কত মহিলা আর কত মেয়েরাও কিন্তু এই খেলা দেখতে আসে। তো দেখো, আমি যাব মহিলাদের ওখানেই যাব। তো আমরা সোজা চলে যাচ্ছি এই রাস্তাটা ধরে, যেখানে মহিলাদের ব্যবস্থা রাখ বসার জন্য, সেখানেই চলে যাব। আর সব থেকে দেখো কতগুলো মেয়ে, আর আমি এই দিকটা একটু ঘুরেছিলাম, দেখো ক্যামেরাটা এদিকে কত লোক দেখতে পাচ্ছ, আমাদের মা, তারাই তো আমাদের মেয়ে, ওরা আমাদেরই। মহিলাদের ব্যবস্থা করেছে বসার স্কুলে, উপরে ছাদে, দেখো সেখানে উঠে চলে যাচ্ছি উপরে। আর দেখো কত মহিলাদের, দেখো দেখো কত মহিলা। তো এখানে তো দাঁড়ানোই যাচ্ছে না, মানে দাঁড়িয়েছিলাম কিন্তু মাঠে যে খেলাটা হচ্ছে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো দেখো, আর ছোট বাচ্চা দুটো ছিল, ওই জন্য ওরা তো কিছুই দেখতে পাচ্ছে না।
তো শেষমেশ প্যান্ডেলের বাইরে গিয়ে আর একটা ছাদে চলে গেছিলাম ওই পাশ থেকে। তো দেখো এখানে তবু কিছুটা হালকা লোকজন ছিল, আর এত গরম পড়েছিল, প্রচুর পরিমাণে গরম। তো দেখো এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম খেলাটা, বাচ্চাগুলো দেখতে পাচ্ছিল না, ওই জন্য ওদেরকে কিন্তু একটু উঁচুর দিকে আমরা দাঁড়িয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে কত লোক দেখেছি, দেখো ওখানে দাঁড়িয়ে দেখছিল, আর বাবুর কিন্তু খুবই ভালো লাগছিল এই খেলাটা, আসতে চাইছিল। আর এই বাচ্চা মেয়েটা, আমার বোনের মেয়ে, কিন্তু দেখছিল কিন্তু অতটাও ভালো লাগছিল না খেলাটা। এবার এত গরম লাগছিল আর অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি আর ভালো লাগছিল না লাস্টে, তো মনে হলো এবার চলে যাই। তো তারপরে না আমরা এদিকে চলে এসেছিলাম, এত গরম লাগছিল এখানে। আর দেখো এই খেলাটা হচ্ছিল, একটু দেখেছিলাম অল্প কিছু সময়। তো দেখো খেলা চলছে এদিকে, ফাইনাল রাউন্ড আজকে। তো আজকেই কিন্তু শেষ খেলা, দুদিন ধরে এই খেলাটা হয়, 15 আগস্ট আর 16 আগস্ট। তো 16 আগস্ট আমি এসেছি, 15 আগস্ট আসতে পারিনি। তো ফাইনাল আজকেরে। তো দেখো খেলাটা কিন্তু ভালোই হচ্ছিল, আর আমরা তো গরমের জন্য একদম দাঁড়াতে পারছিলাম না। আর এখানে দেখো মানুষ গাছের উপরে উঠে তাই দেখছে খেলা, এত লোক, মানে মাঠে জায়গা দেওয়াটা মুশকিলের ব্যাপার। ওই পাশটা দেখো রাস্তা দেখতে পাচ্ছ, ওই পাশটা কিন্তু উঁচু সেই নদীর রাস্তাটা, আর ওখান দিয়েও প্রচুর লোক কিন্তু গাড়ি দাঁড়িয়ে খেলা দেখছে। তো দেখো এরপরে আমার ভালো লাগছিল না, মানে আমরা চলে এসেছিলাম একটা সাইডে বসে গেছিলাম, আমরা এবার চলে যাব। তো দেখো এরপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, যে কীভাবে বেরোবো এত ভিড়। একটু দাঁড়িয়ে এখানে দেখি, আবার বেরিয়ে এসেছি। দেখো কত লোকজন, মেয়ে মহিলা দেখা। এরপরে দেখো ছেলে মেয়ে দুটো না খাওয়ার জন্য খুব এ করছিল, কিন্তু এখানে খাবার দাবার একদম ভালো না। তো কি বলবো, আমার কোনো খাবারই পছন্দ হয়নি। তো শেষমেশ ওরা বললো আইসক্রিম খাবো। তো সামনে একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম, তো ওখানে যাচ্ছি। তো দেখো ওরা দুজন দুটো আইসক্রিম পছন্দ করে নিয়েছে, আর আমরাও দুটো নিয়েছিলাম আইসক্রিম। তো আইসক্রিমগুলো নিয়ে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ও রাস্তা দিয়ে কিন্তু যাব না, এটা একটা অন্য রাস্তা দিয়ে আবার বাড়িতে যাব। তো দেখো নদীর রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি, রাস্তার উপরটা দেখেছো কত লোক। তো দেখো আমরা এই রাস্তা ধরেই এগিয়ে যাব বাড়ির দিকে।
তো দেখো, এরপরে নদীর রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই নদীটার নাম কি বলতো? এই নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী। তো এবার আমরা বাড়ির দিকে পৌঁছে যাব। এবার আস্তে আস্তে 10 মিনিট মতো হাঁটলে আমরা চলে যাব বাড়িতে। আর এ দেখো কত অটো দাঁড়িয়ে আছে এখানে। এখানে কিন্তু আজকে অনেক লোকজন হয়ে এসেছিল এই অটোগুলোই করে। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।